আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসি এবং অনার্স ডিগ্রি পাশে তো এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব আবেদন শুরু হবে শেষ কবে এবং কিভাবে আবেদন করতে হবে তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন চাকরির খবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন এতে করে প্রতিদিনের নতুন নতুন সার্কুলারগুলো দেখতে পাবেন বাই দা ওয়ে আপনারা এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি প্রকাশ করা হয় তিরিশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এখানে সর্বমোট পাঁচটি ক্যাটাগরির পদ আছে আমরা সর্বশেষ পাঁচ নং পটটি থেকে আলোচনা শুরু করছি পাঁচ নং পটির নাম অফিস সহায়ক এটা মূলত বিশতম গ্রেডের একটি চাকরি যেখানে বেতন দেওয়া হবে আট টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এই পদে নেওয়া হবে ছাব্বিশ জনকে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এরপর চার নং পদটির নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক এটা মূলত ষোলোতম গ্রেডের জব এই পদটিতে নেওয়া হবে একত্রিশ জনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটারে গতি মুদ্রা আক্ষরের সর্বনিম্ন মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ তিন নং পদটির নাম উচ্চমান সহকারী এটা মূলত চোদ্দতম গ্রেডের জব যেখানে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এই পদে নেওয়া হবে দুইজনকে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্লাস্ক পরিচালনায় দক্ষতা থাকতে হবে এরপর দুই নং পটির নাম প্রধান সহকারী এই পটির জন্য বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা স্বর্ণপদের সংখ্যা একটা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিএিবে থাকতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এরপর এক নং পদটির নাম কম্পিউটার অপারেটর এই পদটিতে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এ পদে নেওয়া হবে দুইজনকে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এখানে যারা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন এই পদটিতে তারাই আবেদন করতে পারবেন শুধু এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের স্পিড থাকতে হবে আশা করছি পদগুলো সম্পর্কে আপনাদের বোঝাতে পেরেছি এখন দেখবেন এই পদগুলোতে আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করবেন এবং কোন পদের জন্য আবেদন কত টাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সকল পদের জন্য একলা এপ্রিল দু তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তো আপনারা একলা এপ্রিল এই তারিখটি ধরে আপনার বয়সটা হিসেব করবেন তবে মুক্তিযোদ্ধা পত্রকোন না হলে সেক্ষেত্রে এতে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং অবি সহকারী কম্পিউটার মুদ্রা করি গ্রেনেড ষোলো অর্থাৎ চার নং এই পদটির জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত অর্থাৎ এই চার নং পদটিতে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে বাকি পদগুলোর জন্য সর্বোচ্চ তিরিশ বছর আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আইটিআইআইউ ডট ট্রেনিটক ডট কম ডট বিডি মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদনটি করতে হবে আপনাদের সুবিধার্থে আবেদনের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হবে এক মে দু সকাল দশটা হতে অর্থাৎ এই আবেদনটি শুরু হয়েছে এক মে থেকে এবং এই আবেদনটি চলবে পনেরোই মে দু বিকেল পাঁচটা পর্যন্ত তো আপনারা পনেরোই মে এর আগেই আবেদনটি করে ফেলবেন এই পদগুলোর জন্য কোন পদের আবেদন ফি কত টাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন ও চার নং পদের জন্য আবেদন ফি দুই টাকা যা টেলিটক সার্ভিস চার্জ সহ দুই টাকা এবং পাঁচ নং পর জন্য আবেদন ফি একশত টাকা যা টেলিটক চার্জ সহ একশত বারো টাকা যা টেলিটক সিমের মাধ্যমে দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে সার্কুলার পাচ্ছি না আপনার ভিডিও পাচ্ছি না আসলে আমরা কিন্তু নিয়মিত ভিডিও প্রকাশ করি দিনে তিন চারটি ভিডিও প্রকাশ করে থাকি তো এখানে যেটা হয় আপনার কাছে ভিডিও না যাওয়ার মূল কারণ হচ্ছে আপনারা আমাদের সাথে এংগেজমেন্টে নেই অর্থাৎ আপনারা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করেন না যার কারণে ইউটিউব মনে করে আপনারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন না এই জন্য আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো প্রমোট করে না তাই আপনারা নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ